নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের সময় এবং নক্ষত্র অনুষ্ঠানে। আমি আপনাদের বন্ধু সুমিত্র, রোজকার মতন আজও আপনাদের সঙ্গে রয়েছি। আসলে জীবন মানেই তো অনেকটা ওপর, অনেকটা ফুট করে পড়ে যাওয়া, আবার একটু ওঠা, এই ক্রমাগত লড়াই 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 বেশিরভাগ মানুষের জীবনে। তবে একটা জিনিস এই বয়সে এসে আমার মনে হয়, যদিও যে এই লড়াইটাও যদি না থাকে না, এই স্ট্রাগলটা যদি না থাকে না, তাহলে জীবনটা আপনি দেখবেন কিরম পাঞ্চে হয়ে গেছে। রোজ সকালবেলা উঠে যদি মনোটোনাস একই জীবন হয়, কিছুক্ষণের মধ্যে আপনি পাগল হয়ে যাবেন আর কি। কিন্তু আমাদের বেশিরভাগ মানুষেরই যেটা হয়, আমরা এই নার্ভের অনেক সময় চাপ পড়ে যায়। অর্থাৎ এত পর পর ঘটনা ঘটছে আপনার জীবনে, আপনি কারণ খুঁজে পাচ্ছেন না, আপনি সততভাবে চেষ্টা করছেন সেগুলোকে রেজিস্ট করার, পারছেন না। ঠিক সেই জায়গা থেকে সমস্যাটা শুরু হয় যে আমার একের পর এক আমারই বিপদ। আপনি দেখবেন তখন পৃথিবী থেকে আপনি আলাদা হয়ে যাচ্ছেন, ডিপ্রেশন আপনাকে খাচ্ছে যে ওই আর কার সব মানুষগুলো তো খুব হেসে খুঁজে বেড়াচ্ছে। তাহলে আমার জীবনে পরপর আমার মা অসুস্থ হলো, আমি বিয়ে করলাম, ঠিক বিয়ের পরের দিন থেকে আমি দেখছি যে আমার মা অসুস্থ হয়ে হসপিটালে। আর একে তো বিয়ে করে টাকা সব বেরিয়ে গেছে, তারপরে মার আপনি ঢোকালেন, কোনো মেডিক্লেম নেই, কিচ্ছু নেই, দেখা গেল মার পেছনে যে টাকাটা খরচা হয়ে গেল আপনার ন্যাচারালি স্বাভাবিকভাবে বিপুল পরিমাণ একটা দেনা হয়ে গেল বাজারে। ঠিক তারপরে আপনি হয়তো ধরুন একটা মানে কন্ট্রাকচুয়াল কোনো কাজ করেন, যে সাময়িক প্রজেক্ট ভিত্তিক কাজ, কাজে গেলেন, কাজে গিয়ে দেখছেন কিছুই না, ট্রেনে করে আসছেন, ফ্যানটা মাথায় লেগে গেল, উঠে দাঁড়াতে গেলেন, বাঁক থেকে উঠতে গেলেন, দুম করে ফ্যানটা লাগলো, লেগে মাথাটা এমন ফেটে গেল আপনি এক সপ্তাহ অকেজো হয়ে স্ট্রিচ করে বাড়িতে পড়ে রইলেন, রোজগার করতে পাচ্ছেন না। আপনি দেখলেন ঠিক সেই সময় আপনার ছোট্ট কারখানা ছিল, সেখানের এমন একটা বাড়িওয়ালা যা ভাড়াটার সময় আপনার সঙ্গে ঝামেলা হলো, বাড়িওয়ালা আপনার গোডাউনটাও বন্ধ করে দিয়েছে। অর্থাৎ আমি বলতে চাইছি এটা এটা একটা এক্সাম্পল, একের পর এক বিপদ, আপনি কোনটা টপকাবেন? ওদিকে মাকে আপনাকে দেখতে হচ্ছে, এদিকে নিজের মাথায় স্টিচ, এদিকে আপনি কাজ বন্ধ করে বাড়িতে বসে আছেন, ওদিকে আপনি দেখছেন আপনি যে কারখানায় রয়েছেন সে কারখানাটায় মামলা করে বন্ধ করে দিয়েছে, তালা ঝুলিয়ে দিয়েছে বাড়িওয়ালা। সেই সময়টা না একটা খুব প্রবলেম হয়, প্রবলেমটা এইটা হয়, তারপরে দেখছেন আপনার ছোট ভাই সে একেবারে গোল্লার ধরে চলে যাচ্ছে, সে কিছুতেই সারাদিন ধরে যত রাজ্যের নষ্টামি করে বেড়াচ্ছে সমস্ত তার পড়াশোনায় গোল্লায় গেছে, সেখানেও আপনি দিতে পারছেন না। এই জায়গাগুলো রেজিস্ট করবো কী করে? এগুলো কিন্তু বেশিরভাগ মানুষের জীবনে অন্য অন্য রূপে আসে। অর্থাৎ আমাদের সে প্রবাদ আছে না যে বিপদ কখনো একলা আসে না, সঙ্গে আরও সঙ্গী টঙ্গি জুটিয়ে নিয়ে আসে। এই সঙ্গী জোটানোর দিনগুলো খুব প্রবলেমেটিক। এই জায়গাটা দাঁড়িয়ে আমার বারংবার মনে হয়, একটু আগে আমি যারা অফলাইনে ছিলাম আমরা কথা বলছিলাম, আপনাদের একান্ত প্রিয় মানুষ যিনি এই রকম ঘটনা প্রতিনিয়ত প্রত্যেক দিন তার চেম্বারে অসংখ্য ফেস করে থাকেন, মাল্টিপল বিপদ এটাকে আমরা বলি, একা বিপদে রক্ষা নেই, মাল্টিপল বিপদের ধাক্কায় আপনি বিপর্যস্ত, তখন কোনো কাজ করে না, একদম আপনার যুক্তি আপনার বিদ্যা কিচ্ছু কাজ করে না, ব্ল্যাঙ্ক হয়ে যান। আমাদের সঙ্গে রয়েছেন আপনাদের একান্ত কাছের মানুষ জ্যোতিষ আর্ণব, ডক্টর জয়ন্ত শাস্ত্রী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তিনি উপাধি পেয়েছেন, তিনি ডক্টরেট অফ ফিলোসফি পেয়েছেন, ডক্টরেট অফ লিটারেচার পেয়েছেন, অর্থাৎ পিএইচডি এবং ডিলিট দুটো উপাধি তিনি বিদেশি ইউনিভার্সিটি থেকে পেয়েছেন, তিনি গোল্ড মেডেল পেয়েছেন, গোল্ড মেডেলিস্ট আমাদের বন্ধু এখন জয়ন্ত শাস্ত্রী, এবং শুধু তাই নয় এগুলো ইন্টারন্যাশনাল স্বীকৃতি পেয়েছেন থাইল্যান্ড থেকে, তিনি কমনওয়েলথের স্বীকৃতি পেয়েছেন, এতগুলো দেশ জুড়ে তিনি স্বীকৃতি পেয়ে চলেছেন ক্রমাগত, তার কারণ তিনি মানুষকে কাজ দিতে পারেন, তিনি সততভাবে চেষ্টা করেন আপনি যখন তার কাছে যান 100% সেটাকে করে দেওয়ার জন্য। সেই মানুষটা আমাদের সঙ্গে রয়েছেন, আমরা জয়ন্ত শাস্ত্রীকে প্রথমে অনুষ্ঠানে স্বাগত জানাবো, নানান কথায় যাব। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু, প্রথমেই আমার প্রিয় দর্শক বন্ধুকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা, আর সেই সঙ্গে চ্যানেল কর্তৃপক্ষকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং স্টুডিও টেকনিশিয়ান ভাইদের প্রতি রইল আন্তরিক ভালোবাসা, আর সঙ্গে আমার সৌমিত্র ভাইয়ের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা। আজকে দেখা যাক কি আলোচনা বলো। আলোচনা আমি আরেকটু আবার অন্যরকম ভাবে বলি তোমাকে, মেয়ের বিয়েটা ঠিক হয়ে গেছে, দেবদেব ঠিক হঠাৎ করে ভেঙে গেল, এদিকে সেই দিনই খবর পাওয়া গেল ছেলেটা নাকি এবছরের পরীক্ষায় ফেল করেছে, এবং তুমি যখন ব্যাংকে গেলে ব্যাংক তখন বলল আপনার এই মাসের পুরো টাকাটাই কিন্তু আপনার ট্যাক্সে ডিডাক্টেড হয়ে গেছে, তার কারণ আপনি ট্যাক্সের মনে হয় পেপার টেপার দেখাননি, আপনার স্যালারি স্লিপ যা এসছে তাতে আপনার সংসারটা চলবে না। এবারে তুমি যখন বেরিয়ে গিয়ে যখন পাঁচটা বন্ধুর কাছে তুমি জানো যে এদের কাছে গেলে কিছু ধার পাওয়া যাবে, তারা বললো এই মাসে এসেছিস, মার্চের এন্ড, এখন আমার কাছে টাকাই নেই, তোকে দেবোটা কি? ঠিক সেই সময় তার পরের দিন আপনার এই মেয়ের বিয়েটা ভেঙে যাওয়ার ফলে আপনার বউ অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হলো, মাল্টিপল বিপদ একটা মানুষের, মানে মিসফরচুন নেভার কাম অ্যালোন আর কি, মানে বিপদ কখনো একা আসে না।
যাই হোক, এখানে অনেকগুলো কাউন্সিলিং। হ্যাঁ একটা হচ্ছে মেয়ের বিবাহ, সেভেন্থ হাউস, একদম। আবার হলো ফিনান্স মানে সেকেন্ড হাউস, হুম, তার মধ্যে আবার ট্যাক্সের পেপার মানে ফোর্থ হাউস, ঠিক আছে, সঙ্গে রবি সেন্ট্রাল চলে এলো, সঙ্গে রাহু আইদার কেতু, এতগুলো কম্বিনেশন দেখতে হবে এক একটা প্রশ্নের উত্তর বার করতে গেলে। এবং হসপিটালাইজ, বহু ওভার হসপিটাল, হসপিটালাইজ হলে সিক্স প্লাস টুয়েলভ কানেকশন, দ্বাদশ হচ্ছে হাজত বাস, টুয়েলভ হচ্ছে হসপিটালাইজ, সিক্স হচ্ছে রোগ ব্যাধি, তাহলে ছয় আর বারো চলে এলো, ঠিক ঠিক, ছয় বারো যুক্ত হলো। হ্যাঁ ব্যাপারটা যে কানেকশন এবং ভাব, এবং ভাব সম্প্রসারণ, তাহলে সিক্স টুয়েলভ দেখতে হচ্ছে, সেভেন্থ হাউস দেখতে হচ্ছে, টু ইলেভেন দেখতে হচ্ছে, ট্যাক্সের পেপার ফোর্থ হাউস দেখতে হচ্ছে, যার ফলে চারিদিক থেকে বিপত্তি, সঙ্গে রবি, কারণ ট্যাক্সের তো সেন্ট্রালের ব্যাপার, রবিকেও আনতে হবে। দেখুন গিয়ে নবংশ চার্টে রবি রাহুযুক্ত হয়ে গেছে, চারিদিক থেকে সম্মানহানি হয়ে গেল এবং সেটাকে বাড়িয়ে দিল। আর এই যে চারিদিক থেকে আপনি লক হয়ে গেলেন, শনি 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 ঘিরে দিল আপনাকে, আচ্ছা, আর বেরোতে পারছেন না। তাই তো দর্শক বন্ধু কী জানেন, অ্যাস্ট্রোলজি শাস্ত্রটা বলে প্রিভেনশন বেটার দ্যান কিওর, আগে থেকে মনে হলে জানুন, জেনে মনে হলে গার্ডটা মেরে রাখুন, অ্যাডভান্স ট্যাক্সটা দিয়ে সরকারকে বসে থাকুন, পরে খাতা হিসাব করে জমা দিন, অন্তত প্ল্যানটি থেকে তো বাঁচবেন, এটা গ্যারেন্টি। একদম, দরকার হলে কিছু ফেরতও পাবেন, রিটার্নও পাবেন, ট্যাক্সে রিটার্ন পাবেন, আপনি এক্সেস দিয়েছেন, ক্যালকুলেশন ফেলে দিলেন, আপনার ব্যাঙ্গালোর থেকে দেখলেন আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আবার দু লাখ টাকা রিটার্ন চলে এসেছে, একদম। আর উল্টোটা হলে গলাটি একদম কাটা যাবে, মানে সুদের সুদ তস্য সুদ, একদম তস্য সুদে ফেলে দিল, একদম। এই যে মাল্টিপল বিপদ, এগুলো তুমি বলছো শনি ম্যালিফিক হয়ে গেলে এই ঘটনা চারিদিক থেকে লকেজ, চারিদিক থেকে লকেজ। এখানে কি শুধু আমরা দেখব শনিকে আমরা ট্রিটমেন্ট করব, নাকি যে যে গ্রহ পীড়িত হয়েছে তার সমস্যার জন্য, তার জন্য দেখো আলটিমেট, আমি বহু একাধিক অনুষ্ঠানে আলটিমেট বলি, ছটা সাপোর্ট লাগে। হ্যাঁ, ওয়ান আফটার ওয়ান যদি মারতে পারেন, মেরে গার্ড করে দিন, একাশিটা দশা আমাদের মহাদশা, কেতু শুক্র রবিচন্দ্র মঙ্গল রাহু বৃহস্পতি শনি আর বুধ, আর যদি কেতুকে ভাঙি তাহলে কেতু শুক্র, কেতু রবি, কেতু চন্দ্র, কেতু মঙ্গল, কেতু রাহু, কেতু বৃহস্পতি, কেতু শনি, কেতু বুধ, তাহলে এইভাবে ভাঙতে ভাঙতে যাও, কেতু শুক্র শুক্র, কেতু শুক্র রবি, কেতু শুক্র চন্দ্র, কেতু শুক্র রাহু, কেতু শুক্র বৃহস্পতি, কেতু শুক্র শনি, কেতু শুক্র বুধ, কেতু শুক্র কেতু, এইভাবে তুমি নটা করে 9×9=81, পরিস্থিতি চেঞ্জিং সেই অনুযায়ী, মেয়ের বিবাহে বাধা, সন্তান চাকরি পাচ্ছে না, পকেটে অর্থ নেই, চারিদিকে ঋণগ্রস্ত, একাধিক রোগগ্রস্ত, পাড়ায় মানহানি, আইনগত সমস্যায় জড়িয়ে গেছেন, দাম্পত্য জীবনে সুখ শান্তি নেই, গৃহে শান্তি বজায় রাখতে পারছেন না, স্ত্রীর শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, একাধিক বিপদ, একাশিটা দশা, আলটিমেট সিক্স, ছটা সাপোর্ট রাখে, কভার করা যাবে, অনলি ফর সিক্স, এক্স্যাক্ট, ওয়ান আফটার ওয়ান, মনে হলে গার্ড দিন, এক্স্যাক্টলি, দশাগুলো চেক হবে, ভালো দশা তো পাবেনই পাবেন, যেহেতু প্রেডিকশন আছে, ওটা তো আপনি দৌড়াবেন 120 কিলোমিটার বেগে, একদম রাজধানী মেলের মতন, খারাপ দশাও 65-70% কাজ পেয়ে যাবেন, আর 30% আপনার কর্ম প্লাস চেষ্টা, সঙ্গে উইল ফোর্স মানে মন ও তার শক্তি, ইজিক্যাল টু আপনার ভাগ্যফল, এক্স্যাক্টলি, এটা খুব দামি কথা যে আপনার মনকে যদি আপনি চালিত করতে পারেন, যেটা আমরা প্রায় কেউ পারি না মহাপুরুষ, প্রেডিকশনটা কি, প্রেডিকশনটা হচ্ছে মেন্টাল রিচার্জ, মেন্টাল রিচার্জ, মস্তিষ্ককে সঠিকভাবে পরিচালনা করে আপনার প্রতিকার, প্রতিকার মস্তিষ্ককে পরিচালনা করে, মস্তিষ্ক আপনাকে আজ্ঞা দেয়, আপনি সেই অনুযায়ী কর্ম করেন, সেই কর্মের পরিণতির ফল আপনি ভোগ করেন, কমপ্লিটলি সায়েন্টিফিক্যালি, একদম সায়েন্টিফিক্যালি, যে আপনিই ভোগ করেন, প্রতিকার আপনার ব্রেনকে রিচার্জ করছে, ব্রেন আপনাকে আজ্ঞা দিচ্ছে, ব্রেন আপনাকে আজ্ঞা দেওয়ার ফলে এই দেহটা মানে লগ্ন ভাব, লগ্ন কর্ম করছে, কর্মের পরিণতির ফল আপনি ভোগ করছেন, দিয়ে মার্সিডিজ চলে বেড়াচ্ছেন, ঠিক তাই,43,43×30,43×30,43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 
করছেন সেই তিনবার চেন পড়ে যাচ্ছে, এখনো বাইক চড়ছেন, পেট্রোল চালিত গাড়ি কিন্তু বাইক চড়ছেন, তাও আবার আপনি থার্ড অনার। ফার্স্ট অনার কবে হবেন, কবে ফোর হুইলার চলবেন, কবে মার্সিডিস চলবেন,
কবে ইউকে ইউএসএ একটু ঘুরে আসবেন? তার তাও এখনো গিয়ে পেট্রোল পাম্পে 50 টাকা তেল দিন তো, সেই ওই ব্যাপারটা হচ্ছে কি, হ্যাঁ সেই বনগালোকালে এখনো টিকিট ফাঁকি দিয়ে কিভাবে শিয়ালদা দিয়ে পাঁচিল টপকে পাস করবেন, একদম সেই সকালবেলা বলছি তো নাকি, একদম সেই ভাব নিয়ে সকালবেলা বাড়ি থেকে, নৈহাটি লোকাল বনগালোকালে এখনো বিনা টিকিটের যাত্রী কিভাবে, মাই চেকার এসছে আবার উল্টে পরের কম্পার্টমেন্টে চলে গেলেন, আবার শিয়ালদা নেবে পাঁচিলের ফাঁক দিয়ে বেরিয়ে চলে গেলেন, এখনো সেই আর্থিক বিপর্যয়ে আছেন, কেন আছেন? এক্স্যাক্টলি, আপনার কর্মফলের জন্য কিন্তু দর্শক বন্ধু কেউ দায়ী না, আপনি দায়ী, কেন আপনি ঠিকঠাক গ্রহকে ব্যালেন্স করতে পারেননি, বিকজ আপনি ভাগ্যটাকে জানেননি, আগে তো জ্ঞানযোগ জানবেন, তারপর তো শুনবেন, শুনে যদি কিছু করেন কর্ম করবেন, মানে কর্মযোগ, কর্ম করে যদি ফল পান তখন তো ভক্তিযোগ, তাই তো? একদম তাই, একদম তাই, শুধু তাই নয়, এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের সকলকে বলি, ও তো ভাব নিয়ে পুরোটাই করে, আমরা বারবার বারংবার এই অনুষ্ঠানে বলি যে অন্য সমস্ত জ্যোতিষ ব্যক্তিত্বরা যেখানে শেষ করেন জয়ন্ত শাস্ত্রী সেখান থেকে শুরু করেন, এটা প্রমাণিত সত্য, তার একটি মাত্র কারণ তার এই আন্তর্জাতিক খ্যাতি এবং সেটা শিখরে বাস করছে এখন তার খ্যাতি, তার কারণ হচ্ছে দিনকে দিন তিনি ভালো, এটাকে বলা হয় জানেন তো, আপনি যদি ক্রমাগত ভালো চিন্তা করেন, ভালো করেন মানুষের, আপনি অনিষ্ট করবো না, কাউকে প্রতারণা করবো না, আলটিমেটলি জীবনে সেটা ফেরত পাবেন, এটা গ্যারেন্টেড। জয়ন্ত শাস্ত্রী হয়তো তার সেই কর্মটাকে, বিলক্ষণ সেই কর্মটাকে সততার সঙ্গে নিয়ে গেছেন, ওয়ার্কটা মানে কর্মটা জাস্ট লাইক এ মিরর, ঠিক, জগৎকে আপনি যেরকম দেখাবেন আপনাকে সেরকম জগৎ রিটার্ন দেবে, ঠিক তাই, আয়নার সামনে দাঁড়িয়ে যদি আপনি চুল আসান তাহলে দেখবেন ওপার থেকেও একজন চুল আসাচ্ছে, আর যদি তাকে জিভ বার করে ভেঙান দেখবেন ওপার থেকে আপনাকেও ভেঙাচ্ছে, কর্মজীবনটা আয়নার মতন, আমার কথা নয় কিন্তু, ঠিক ঠিক ঠিক, গীতা এটাই তো, গীতার কথা ঠিক তাই, এবং সেইখানে দাঁড়িয়ে বলি জয়ন্ত শাস্ত্রীর সঙ্গে আমাদের যে কোনো রকম প্রবলেম হতে পারে, হতেই পারে, মানুষের জীবন মানেই তো সমস্যা, সেই সমস্যা যদি থাকবে প্রত্যেকটা মানুষের, খুব জোর গলায় আমি গ্যারেন্টি দিয়ে চ্যালেঞ্জ করে বলছি দর্শক বন্ধু, আপনার জন্মকালীন গ্রহ অবস্থানে কেতু শুক্র রবিচন্দ্র মঙ্গল রাহু বৃহস্পতি শনি ও বুধ, এই 9টা গ্রহের মধ্যে 9টা গ্রহের অবস্থান কোনোদিনই ভালো থাকতে পারে না, যদি বলেন কেন তার ব্যাখ্যা দিন, অবশ্যই শুনুন তাহলে, জীবনে প্রচুর অর্থের মালিক কিন্তু বিবাহিত জীবনে সুখ শান্তি পাননি, 3টে বিবাহ করতে হয়েছে জীবনে, 1টা ওয়াইফে শান্তি হয়নি, লাস্ট অবধি কোনো একটি ওয়াইফের মৃত্যু রহস্য পর্যন্ত হয়ে গেল কোনো ফিল্ম আর্টিস্টের, আমি আর বেশি এগোলাম না, তার ডেট অফ বার্থও আমার কাছে আছে, যেটা দুবাইতে হলো, আশা করি আপনারা বুঝে গেছেন, তাই তো? ঠিক তাই, তাহলে এটা কেন হলো, অর্থের কি আপনার অভাব ছিল? না, ফিনান্স যশ সবই ছিল কিন্তু বিবাহিত জীবনে সুখ শান্তি পেলেন না, 7th হাউস মেলিফিক বাই কেতু, অ্যানালিসিস করছি আমি, ঠিক, পরবর্তী দিনে যদি বলেন যে অন্তত একদম ডেট অফ বার্থ দিয়ে লগ্ন রাশি দিয়ে একটু বলবেন না, নিশ্চয়ই বলবো, ঠিক তাই, মৃত্যু রহস্য, মৃত্যু মানে আমরা নিউজ চ্যানেলে দেখেছি, কাগজেও দেখেছি, সব জায়গায়, তাহলে ফিনান্স দিয়েছে ভগবান আপনাকে 7000 লর্ড মেলিফিক করে দিয়েছে, 7th হাউস ভালো দিয়েছে, 2nd হাউস ভালো দিয়েছে মানে অর্থ দিয়েছে, বিবাহিত জীবনে শান্তি দিয়েছে, 5th লর্ড ড্যামেজ করেছে, সন্তান দিয়ে সুখী হলেন না, ঠিক, অতএব 9টা গ্রহের অবস্থান কারোর ভালো নেই, কিছু না কিছু মেলিফিক থাকতেই হবে, এটাই ব্রহ্মার খেলা, একদম, এবং এই সমস্যাগুলো নিয়ে পুষে রাখবেন না দয়া করে, তার কারণ হচ্ছে যে আমি বলি জয়ন্ত শাস্ত্রী তো রয়েছে আমাদের বন্ধু মানুষ, আপনাদের অনেকেরই খুব স্নেহভাজন এক রয়েছে, একটু আমরা দেখে নিই যে কোথায় কোথায় জয়ন্ত শাস্ত্রীর সঙ্গে আমাদের কথা হতে পারে। আমাদের জন্য আবার আবার খুশির খবর, কিছুদিন আগেই আপনারা জানেন জয়ন্ত শাস্ত্রী PhD উপাধিতে ভূষিত হয়েছেন, তার ছবি আপনারা দেখেছেন, এবং এইবারে আরও একটি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড তার হাতে পেলেন। ডক্টর জয়ন্তা রায় চৌধুরী, শি হ্যাজ বিন ডক্টর অফ লিটারেচার অ্যাস্ট্রোলজি এন্ড বাস্তুশাস্ত্র এন্ড ইজ এ গোল্ড মেডেলিস্ট এগেইন। তিনি সম্মান পেলেন নর্থ আমেরিকার সেই বিখ্যাত বলস ব্রিজ ইউনিভার্সিটির পক্ষ থেকে, তাকে ডক্টরেট অফ লিটারেচার দেওয়া হয়েছে তার কর্মের স্বীকৃতি স্বরূপ, অর্থাৎ অ্যাস্ট্রোলজি এবং বাস্তুশাস্ত্রে তার কর্মের স্বীকৃতিতে তিনি পেয়েছেন ডক্টরেট অফ লিটারেচার, অর্থাৎ ডিলিট উপাধি তিনি পেয়েছেন, আমাদের সকলের একান্ত প্রিয় জয়ন্ত শাস্ত্রী, এবং শুধু তাই নয় তার সঙ্গে তিনি গোল্ড মেডেল পেয়েছেন, এই গোল্ড মেডেলিস্ট এবারে হয়ে গেছেন, অর্থাৎ ইন্টারন্যাশনাল স্বীকৃতি শুধু দেশের মধ্যে এতদিন ধরে তিনি শীর্ষে বিরাজ করছেন, এইবারে তার কর্মের স্বীকৃতির জন্য পৃথিবীর অন্যান্য প্রান্ত থেকে তিনি পাচ্ছেন, তিনি কিছুদিন আগে আপনারা জানেন আরেকটি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন থাইল্যান্ড থেকে, এইবারে সময় হলো বলস ব্রিজ ইউনিভার্সিটির পক্ষ থেকে তাকে ডক্টরেট অফ লিটারেচার এবং গোল্ড মেডেল প্রদান করা হলো। এই দিন যেদিনকে তার হাতে তুলে দেওয়া হলো, সারা পৃথিবী থেকে
বিভিন্ন কর্মের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন গুণীজনদের হাতে তুলে দেওয়া হয়। আমাদের ইন্ডিয়ার পক্ষ থেকে জয়ন্ত শাস্ত্রী পেলেন এই ডিলিট। আপনারা দেখতে পাচ্ছেন তার সার্টিফিকেট, দেখতে পাচ্ছেন সেই গোল্ড মেডেল, এবং তার সঙ্গে সেই দিনকার তার হাতে স্বীকৃতির বিভিন্ন ফটোগ্রাফস, যেখানে আমাদের গর্বের, আমাদের একান্ত কাছে সকলের প্রিয় মানুষ জয়ন্ত শাস্ত্রীর হাতে তুলে দেওয়া হলো ডক্টরেট অফ লিটারেচার অ্যান্ড গোল্ড মেডেল। আপনি কি নানান সমস্যায় জর্জরিত, হতাশায় ভুগছেন, ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান, আপনার জীবনের যে কোনো সমস্যা, বিদ্যা বিবাহ ব্যবসা বাস্তুদোষ মামলা মোকদ্দমা ইত্যাদি সকল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষার্ণব শ্রী জয়ন্ত শাস্ত্রীর সঙ্গে। পথ আমাদের কোথায় নিয়ে যায় সেটা আমরা বলতে পারি না, তবে সেই পথ চলা সঠিকভাবে নির্ণয় করে দিলে সেই চলার মসৃণতা বেড়ে যায়। জীবনে সমস্যায় ভুগছেন, শিক্ষায় বাধা, কর্মে নেই কোনো উন্নতি, বিবাহে বিপত্তি, নাকি পারিবারিক সমস্যা? সমস্যা যাই হোক না কেন, তার সমাধানের একটাই নাম জয়ন্ত শাস্ত্রী। আমাদের সঙ্গে জয়ন্ত শাস্ত্রীর দেখা হয় ওয়েস্ট বেঙ্গলের অনেকগুলো জায়গায়, আমাদের দেখা হয় হাওড়া, কৃষ্ণনগর, বর্ধমান, পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর, চন্দননগর, গড়িহাট জাংশন, এছাড়াও আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে শিলিগুড়ি, টাটা জামশেদপুর, বহরমপুর, আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে দেখা হয় মুম্বাই, পুনে, দিল্লি, ব্যাঙ্গালোর, গুয়াহাটি, সুরাট, আহমেদাবাদ, হায়দ্রাবাদ এবং বরোদা, আগরতলা, এবং বিদেশে দেখা হয় দুবাই, ব্যাংকক, ঢাকা, এছাড়াও লন্ডন, আমেরিকা, সিঙ্গাপুর, কানাডা এবং অস্ট্রেলিয়া। পৃথিবীর এতটা অংশ জুড়ে, ভারতবর্ষের এতটা অংশ জুড়ে এবং ওয়েস্ট বেঙ্গলের এতটা অংশ জুড়ে জয়ন্ত শাস্ত্রীর সঙ্গে আমাদের দেখা হতে পারে। কোথায় কখন কবে দেখা হবে, আপনারা দয়া করে www.jayantoshastri.com এ আপনারা লগ ইন করুন, অনলাইন বুকিং সিস্টেমে আপনারা ফর্মটা ফিল আপ করুন, এবং আপনারা যে সেখানে যে ফিজটা রয়েছে সেটা জমা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা কনফার্মেশন পেয়ে যাবেন SMS-এর মাধ্যমে, এবং সেটার জন্য আপনাদের এই সিস্টেমটা ছাড়াও আমাদের জয়ন্ত শাস্ত্রীর একটি অ্যাপ রয়েছে, সেই অ্যাপটা আপনারা আপনাদের মোবাইল ফোনে ডাউনলোড করতে পারেন। মোবাইল থেকে সমস্ত কাজ, অর্থাৎ অনলাইন বুকিং থেকে শুরু করে যাবতীয় কাজ আপনারা করতে পারেন, কনফার্মেশন সমস্ত কিছু এখানে পাবেন। আপনারা অ্যাপটা ডাউনলোড করে নিন গুগল প্লে স্টোরে গিয়ে, সেখানে আপনারা দেখবেন জয়ন্ত শাস্ত্রী, এটা লিখলেই এই অ্যাপটা বেরিয়ে যাবে, সেটাকে আপনারা ডাউনলোড করে দিন, এবং সাথে আপনাদের অনেক সুবিধা। এছাড়াও আমাদের ফোন নাম্বারগুলো যাচ্ছে, সেই ফোন নাম্বারে যে কোনো একটা ফোন নাম্বারে আপনারা ফোন করে ব্যাক অফিস থেকে কোনো হেল্প চাইলে আপনারা সেটা পেতে পারবেন, এবং আপনারা এবং অ্যাপে এবং আমাদের যে ওয়েবসাইট, এখানে গেলে আপনি জয়ন্ত শাস্ত্রী কোথায় কখন অ্যাভেলেবেল সেটাও আপনারা পেয়ে যাবেন। সুতরাং আপনারা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুন, শুধুমাত্র যে মানিটারি যে সিস্টেম রয়েছে পেইউ এবং পেপ্যাল, এর মাধ্যমে আপনারা সরাসরি বুকিংটা কনফার্মেশন তার চেম্বারে পেয়ে যাবেন। এবং আপনাদেরকে বলি, যারা ওভার দ্য ফোন কনসালটেন্সি করতে চাইছেন, 9432583258 এই নাম্বারে পার্টিকুলারলি ফোন করবেন, ফোন করে বলুন, কিছু শর্তাবলী রয়েছে, সেই শর্তাবলীটা পূরণ হলেই জয়ন্ত শাস্ত্রীর সঙ্গে আপনার এবং জয়ন্ত শাস্ত্রীর সময় মতন আপনারা সরাসরি ফোনে কনসালটেন্সি করতে পারবেন। এবং আপনাদেরকে একটা বলে দিই যে আমাদের এই অনুষ্ঠানটা রাত 12টা একটি জনপ্রিয় নিউজ চ্যানেলে, রাত 12:30 আরেকটি জনপ্রিয়তম নিউজ চ্যানেলে, এবং রাত 1টায় বৃহস্পতি, শুক্র এবং শনি একটি জনপ্রিয়তম এন্টারটেইনমেন্ট চ্যানেলে আপনাদের সঙ্গে দেখা হবে জয়ন্ত শাস্ত্রীর সময় এবং নক্ষত্র নিয়ে। অন্য দুটো চ্যানেলে অর্থাৎ 12টা এবং 12:30 মাসের 30 দিন অথবা 31 দিন সারা মাস জুড়ে প্রত্যেক দিন জয়ন্ত শাস্ত্রীর সঙ্গে আপনাদের নতুন নতুন ভাবনায় কথা হতে থাকবে। খুব সম্প্রতি জয়ন্ত শাস্ত্রী ডক্টরেট পেয়েছেন কমনওয়েলথ ভোকেশনাল ইউনিভার্সিটি থেকে, তাকে ডক্টর অফ ফিলোসফি দেওয়া হয়েছে তার দুটো কাজের স্বীকৃতিস্বরূপ, অ্যাস্ট্রোলজি এবং তার সঙ্গে বাস্তুশাস্ত্র। এই বাস্তুশাস্ত্র এবং অ্যাস্ট্রোলজিতে তার রেকগনাইজেশন, তার কাজের স্বীকৃতিস্বরূপ তিনি ডক্টরেট পেয়েছেন। জয়ন্ত, আমরা কথা বলছিলাম, আর একটু মাঝখানে বলে নিই দর্শক বন্ধু, যারা কনসালটেন্সি করতে আসবেন, মোট 5টি জিনিস সম্পূর্ণ বিনামূল্যে চেয়ে নিতে ভুলবেন না। মা কামাক্ষার একটি ছবি, আয়স্তি মায়েদের জন্য মা কামাক্ষার অক্ষয় সিঁদুর, পঞ্চমুখী রুদ্রাক্ষ,
পরীক্ষার্থীদের জন্য মা ত্রিপুরা সুন্দরী তেল এবং সর্বকার্য সিদ্ধির জন্য মা কামাখ্যার সেই মহামূল্যবান জল অবশ্যই চেয়ে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে। তার জন্য কি করবেন, দশকর্মা ভাণ্ডার থেকে একটা ছোট মধু শিশি আর একটা গোলাপ জলের শিশি অবশ্যই আনবেন। কনসালটেন্সির পর এই মোট পাঁচটি জিনিস চেয়ে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের। বলো কি তো, হ্যাঁ আমাদের এই যে আমাদের জীবনের বিভিন্ন ভাগ্য বিড়ম্বনায় আমরা যে এই আপ অ্যান্ড ডাউন তুমি বললে, দেখো ভাগ্য বিড়ম্বনা 98 98 ভাগ্য বিড়ম্বনা যোগ, ওকে, মানে 33 জিনিসটা আপনি পাবেন 53 এগিয়ে 20 বছর ব্যাক। এইটা আমার জানার আছে যে এইটা কি আমি যদি সাপোর্ট করি আমার সিস্টেমকে তাহলে কি এটা এগোনো যেতে পারে? অবশ্যই, প্রত্যেকটা লগ্নের সাপেক্ষে বাদক গ্রহ আছে। সে বাদক গ্রহটাকে কাটা, মানে মেষ থেকে মীন পর্যন্ত, মানে মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর এবং মীন, ধনু মকর কুম্ভ এবং মীন, এই প্রত্যেকটা লগ্নের সাপেক্ষে কিন্তু একটা করে বাদক গ্রহ আছে। এই বাদক গ্রহ যদি ফোর্থের সঙ্গে কনজাংশন করে সারা জীবন দেখা যাবে পাঁচ পা এগিয়েছেন তিন পা পিছিয়েছেন, তার মানে দু পা করে প্লাস, তাহলে ভাগ্য বিড়ম্বনা। তাহলে সেই 33 অঙ্ক পাবেন কবে? পাবেন 53 এগিয়ে পাবেন। 98 কানেকশন কেটে উড়িয়ে দিতে হবে, আলটিমেট সিক্স সাপোর্ট অনলি, একটা একটা সাপোর্ট দাও দিয়ে দেখে নিতে হবে যে আমার মেন্টাল রিচার্জ করে বেরিয়ে যাও। মন ও তার শক্তি বিবেকানন্দই শেষ কথা। আলটিমেট আমরা যে প্রেডিকশন করছি সেটা কি, নবাংশ চাটকে রেগুলেটর মারছি, সেই মন ও তার শক্তিটাকে বাড়িয়ে দেওয়া হচ্ছে। তখন সেই জাতক বা জাতিকা নিজের উদ্যোগে কর্ম করছে, সেই কর্মের পরিণতির ফল নিয়ে আসছে। মন ও তার শক্তি মেন্টাল রিচার্জ ডিউ টু সিক্স। অ্যাস্ট্রোলজি ইজ কমপ্লিটলি সায়েন্স, একদম, প্রতিকারও বিজ্ঞান, খুব জোর গলায় বলছি প্রতিকারটাও বিজ্ঞান, একদম। আজকে ফিল্ম আর্টিস্ট থেকে ভিভিআইপি পার্সন থেকে সিবিআই থেকে লালবাজার থেকে ভবানী ভবন থেকে ওয়েস্ট বেঙ্গলের বাইরে বলছি অল ইন্ডিয়া থেকে যারা স্টোন মায়ের দৈব জিনিস ব্যবহার করছেন নিশ্চয়ই তারা কাজ পাচ্ছেন, নাহলে কেন করছেন? এবং ভিভিআইপি ফিল্ম আর্টিস্ট তাদের বৌমা তাদের সন্তান কেন করছেন? সবাই কি বোকা? আপনি চালাক, তারা আজকে কোথায় আছে আপনি আজকে কোথায় আছেন? সেই আপনি এখনো সেই ধর্মতলা থেকে টোটো নিয়ে এখনো শিলিগুড়ি যাচ্ছেন, পৌঁছাবেন হয়তো 2019 সালের ডিসেম্বর মাসের পরের দিকে পৌঁছাবেন তো বটে, আমিও জানি। তাহলে আপনি কোথায় আছেন, তারা কোথায় আছে আজকে দেখুন। আজকে আপনি বোম্বের ফিল্ম জগৎকে ফলো করে দেখুন, বিভিন্ন ম্যাগাজিন খুলে তাদের ছবিগুলো দেখুন, আঙুল দেখুন, এখানে দেখুন, এখানে দেখুন, তাহলে বলছেন তারা বোকা আপনি চালাক, একদম। এবং তাহলে প্রতিকারটাও বিজ্ঞান, এবং শুধু তাই নয়, এটা শিক্ষিত সমাজ মেনে নিয়েছেন, করে ফেলতে হবে। তার কারণে মনে হয় ছোট্ট আমরা বারবার বলি না, ফেলতে হবে বলবো না, যদি মনে হয় করবেন। না না, আমি এই বেশ ভালো আছি, আমার সৌমিত্র ভাইও দারুণ দারুণ আছে, খালি হাসে আর কথা বলে, ওর কোনো টেনশন নেই। না না, করে ফেলতে হবে, তার একটি মাত্র কারণ কি জানে না, আমি বললাম ওই জীবনটা কত ভালো আছে। চিন্তা করুন, এইবারে দোলের সময় শান্তিনিকেতনে গিয়ে ফুটবল খেলছে মাঠে, আমরা কি করছে গো, বলে একটু ফুটবল খেলবো চলো, চলো ভাই হাঁপিয়ে তো যাবো, চলো ঠিক আছে খেলে তো যাই, এতটাই আমরা রিল্যাক্সে আছি। তো আপনাদেরকে বলি যে আবার বলছে সেখানে আমার সঙ্গে বলছে, আরে জয়ন্ত দা, ইয়ে জয়ন্ত ভাই, এই ছোটো একটু জীবন তো, এই রাত্রিরে ঘুমালে তুমি বলো 1440 তো চলে যাবে, চলো আজকে মাঠে একটু বল খেলে গা টা ব্যথা হবে, কালকে ঘুমাবো, দেখা যাবে। দ্যাট ইজ লাইফ দর্শক বন্ধু, ছোটো একটা জীবন তো, সবই তো খুব ভালো বলে, অত ভেবেচিন্তে কিছু লাভ নেই, তাই না? একদম, এই মোমেন্টটা যাতে আপনি ভালো কাজ করেন সেইটুকুনি দেখুন, প্রেজেন্ট আর ফিউচারকে নিয়ে ভাবুন দর্শক বন্ধু। এই ছোট্ট ভাইয়ের কথা যদি ভালো লাগে শুনবেন, যদি না ভালো লাগে শুনবেন না, সবটাই আপনার ব্যক্তিগত ইচ্ছে। আর একটা কথা কি বলুন তো, জয়ন্তদা কখনোই বলে না জয়ন্তদার কাছে আসুন, ভাগ্যটা আপনার, জানবেন কি জানবেন না আপনার দায়িত্ব, ফলাদেশ শুনবেন কি শুনবেন না আপনার ইচ্ছা, আলটিমেট ছটা সাপোর্ট করবেন কি করবেন না সেটাও আপনার ব্যক্তিগত ব্যাপার, ভাগ্যটা আপনার, কর্ম প্লাস চেষ্টা আপনাকেই করতে হবে। একজন ব্যক্তিকে যদি জলে চুবিয়ে রাখা হয় সে যেভাবে নিজেকে বাঁচার চেষ্টা করে সেইভাবে যদি ভাগ্য জেনে উত্তীর্ণ করতে পারেন, দেখবেন আপনি জীবনে সাকসেস সাকসেস অ্যান্ড সাকসেস। ঠিক, সাকসেস ওর কাছে লাস্ট কথা, কেন জানেন, ও নিজে কিন্তু কষ্ট করে সাকসেসটা অর্জন করেছে, কেউ তুলে দেয়নি। আমাদের জন্য আবার আবার খুশির খবর, কিছুদিন আগেই আপনারা জানেন জয়ন্ত শাস্ত্রী পিএইচডি উপাধিতে ভূষিত হয়েছেন, তার ছবি আপনারা দেখেছেন, এবং এইবারে আরও একটি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড তার হাতে পেলেন। ডক্টর জয়ন্তা রায় চৌধুরী, শি হ্যাজ বিন ডক্টর অফ লিটারেচার অ্যাস্ট্রোলজি এন্ড বাস্তুশাস্ত্র অ্যান্ড ইজ এ গোল্ড মেডেলিস্ট অ্যাগেইন। তিনি সম্মান পেলেন
নর্থ আমেরিকার সেই বিখ্যাত বলস ব্রিজ ইউনিভার্সিটির পক্ষ থেকে তাকে ডক্টরেট অফ লিটারেচার দেওয়া হয়েছে তার কর্মের স্বীকৃতি স্বরূপ, অর্থাৎ অ্যাস্ট্রোলজি এবং বাস্তুশাস্ত্রে তার কর্মের স্বীকৃতিতে তিনি পেয়েছেন ডক্টরেট অফ লিটারেচার, অর্থাৎ ডিলিট উপাধি তিনি পেয়েছেন আমাদের সকলের একান্ত প্রিয় জয়ন্ত শাস্ত্রী। এবং শুধু তাই নয়, তার সঙ্গে তিনি গোল্ড মেডেল পেয়েছেন, এই গোল্ড মেডেলিস্ট এবারে হয়ে গেছেন, অর্থাৎ ইন্টারন্যাশনাল স্বীকৃতি শুধু দেশের মধ্যে এতদিন ধরে তিনি শীর্ষে বিরাজ করছেন, এইবারে তার কর্মের স্বীকৃতির জন্য পৃথিবীর অন্যান্য প্রান্ত থেকে তিনি পাচ্ছেন। তিনি কিছুদিন আগে আপনারা জানেন আরেকটি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন থাইল্যান্ড থেকে, এইবারে সময় হলো বলস ব্রিজ ইউনিভার্সিটির পক্ষ থেকে তাকে ডক্টরেট অফ লিটারেচার এবং গোল্ড মেডেল প্রদান করা হলো। এই দিন যেদিনকে তার হাতে তুলে দেওয়া হলো, সারা পৃথিবী থেকে বিভিন্ন কর্মের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন গুণীজনদের হাতে তুলে দেওয়া হয়, আমাদের ইন্ডিয়ার পক্ষ থেকে জয়ন্ত শাস্ত্রী পেলেন এই ডিলিট। আপনারা দেখতে পাচ্ছেন তার সার্টিফিকেট, দেখতে পাচ্ছেন সেই গোল্ড মেডেল, এবং তার সঙ্গে সেই দিনকার তার হাতে স্বীকৃতির বিভিন্ন ফটোগ্রাফস। 29 থেকে 39 এই হচ্ছে স্বামীজির কিন্তু টোটাল স্প্যান, আপনি যদি দেখেন ম্যাক্সিমাম স্প্যান অফ ওয়ার্ক, এই 10 বছরে 150 বছরের চিন্তাধারাকে নড়িয়ে দিয়ে বেরিয়ে চলে গেল সারা পৃথিবী, আজকে অমরত্ব হয়ে গেলেন। অমর তো অমর হচ্ছে পৃথিবীর বুকে স্বামীজি কিছু অমৃত রেখে গেলেন, এই অমৃতটাই আপনাকে রাখতে হবে সারা জীবনে। মা সারদা, শ্রী রাম, একদম শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, তার সঙ্গে আমাদের দুর্গাপ্রসন্ন পরমহংসদেব, সেই সঙ্গে সাধক বামা খাপা, সব এক একটা কৃতকর্মের ফল আমাদের দিয়ে গেছেন, একদম তাই। আমরা আজও তাকে ভক্তি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, একদম তাই। এই ছোট্ট একটি জীবনে যদি মনে হয় দর্শক বন্ধু, ব্রহ্মাণ্ড আকাশের জিনিস আলটিমেট গড ইজ ওয়ান, গড ইজ সুপ্রিম পাওয়ার, কেন একটা প্রবাদ বাক্য বিগতের অনুষ্ঠানেও বলেছিলাম, কেন গড ইজ ডিরেক্টর, ম্যান ইজ অ্যাক্টর, ওয়ার্ল্ড ইজ স্টেজ, একদম। আমরা সব এই রঙ্গমঞ্চে অভিনয় করছি, তিনি ডিরেকশন দিচ্ছেন আর আমরা অভিনয় করছি, যে সূত্রটা টানবে হাওয়া আমরা চলে যাব, একদম উপর থেকে বলবে আয় পাঠ হয়ে গেছে চলে এসো, ডিরেক্টর আঙুলটা নাড়লে আপনি বেরিয়ে চলে গেলেন, ব্যাপারটা তাই। সময়ের মধ্যে পজিটিভ এনার্জি, পজিটিভ ভাইব্রেশন নিয়ে জীবনটাকে সংশোধন করে আসবেই, বাধা বিঘ্ন সংশোধন করে এগিয়ে গিয়ে, একদম সে কথাটার কথা জয়ন্ত বারবার বলে যে আপনার যেন আলোকিত হয়ে বাঁচুন, আপনার আলোকে আলোয় যেন আরো অনেক মানুষ পাস্ট যেটা হয়ে গেছে দর্শক বন্ধু ডিলিট করে দিন, একদম। যদি মনে হয় ছোট্ট ভাইয়ের কথা শুনবেন, রিগ্রেট, প্রেজেন্ট আর ফিউচারটাকে ব্রাইট করার চেষ্টা, একদম ঠিক তাই। তার জন্য যদি মনে হয় নিজের ডেট অফ বার্থ ওয়াইজ হরোস্কোপটাকে অ্যাকর্ডিং টু এনসিলারি এফিমেরিস মতে জানার চেষ্টা করুন, যারা বলবেন জয়ন্ত দা জন্ম সময় জানি না, তাদের জন্য ট্রানজিট বিচার আছে, সন্তানের থেকে বাবার বিচার, স্ত্রীর থেকে পিতার তার হাজব্যান্ডের বিচার, মায়ের থেকে তার সন্তানের বিচার, পামিস্ট্রির ওপরে বিচার, শ্বাস ওষারির ওপরে বিচার, শঙ্কা হরারির ওপরে বিচার, বিচারের 84 রকম পদ্ধতি আছে, তাও জানার কিন্তু উপায় আছে, প্রয়োজন মনে করলে নিজের ভাগ্যটাকে জানুন। আমরা এখানেই আজকে অনুষ্ঠান ইতি টানবো, কিন্তু আপনারা প্রত্যেক দিন রাত 12টায় একটি নিউজ চ্যানেলে, 12:30টায় আরেকটি জনপ্রিয় নিউজ চ্যানেলে, বৃহস্পতি শুক্র শনি একটি জনপ্রিয়তম এন্টারটেনমেন্ট চ্যানেলে দেখতে থাকুন সময় এবং নক্ষত্র জয়ন্ত শাস্ত্রীর সঙ্গে। ফিরে ফিরে আসবো প্রত্যেক দিন এই সময় এই চ্যানেলে, ভালো থাকবেন। আপনি কি নানান সমস্যায় জর্জরিত, হতাশায় ভুগছেন, ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান, আপনার জীবনের যে কোনো সমস্যা, বিদ্যা বিবাহ ব্যবসা, বাস্তুদোষ মামলা মোকদ্দমা ইত্যাদি সকল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষার্ণব শ্রী জয়ন্ত শাস্ত্রীর সঙ্গে। আপনারা ওনাকে পাবেন গড়িয়াহাট, হাওড়া, কেষ্টপুর, চন্দননগর, বর্ধমান, শিলিগুড়ি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, টাটা জামশেদপুর, দিল্লি, মুম্বাই, গোয়া, পুনে, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, শিলং, ব্যাঙ্গালোর, গুয়াহাটি, ত্রিপুরা, আগরতলা, ভুবনেশ্বর ও চেন্নাইতে। অগ্রিম ফোনে বুকিং করুন এই নাম্বারে 09831338083, 09339314617, 09432583258। এছাড়াও আপনারা গ্র্যান্ড মাস্টার কুষ্টি, গাছ কুষ্টি অথবা ডিএপি কুষ্টির জন্য যোগাযোগ করুন 09432583258। আপনি লগ অন করুন www.jointoshastri.com। আপনি মেল করতে পারেন। পথ আমাদের কোথায় নিয়ে যায় সেটা আমরা বলতে পারি না, তবে সেই পথ চলা সঠিকভাবে নির্ণয় করে দিলে সেই চলার মসৃণতা বেড়ে যায়।
জীবনে সমস্যায় ভুগছেন, শিক্ষায় বাধা, কর্মে নেই কোনো উন্নতি, বিবাহে বিপত্তি, নাকি পারিবারিক সমস্যা? সমস্যা যাই হোক না কেন, তার সমাধানের একটাই নাম জয়ন্ত শাস্ত্রী।